হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসছি কালীপুজো উপলক্ষে স্পেশাল রেশন দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সাথে পাবেন হাজার টাকা কারা কারা পাবেন বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন বিশেষ শ্রেণীর রেশন কার্ড গ্রাহকদের দীপাবলি তথা কালী উপলক্ষে বিশেষ রেশন সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে রেশনিং ব্যবস্থা হচ্ছে অন্যতম দেশের মানুষদের মধ্যে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংখ্যা অনেক তাদের পক্ষে দুবেলা দু মিট অন্য সংস্থানের জন্য অনেকটাই কঠোর পরিশ্রম করতে হয় তাই তাদের জন্য ন্যূনতম কম দামে এবং ফ্রি রেশনের ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার পরিবারের আয়ের ভিত্তিতে রেশনিং কার্ড বিভিন্ন ক্যাটাগরির হয় ক্যাটাগরি অনুযায়ী রেশন যা দ্রব্যর পরিমাণও ভিন্ন হয় দিওয়ালি স্পেশাল রেশন আইটেম লিস্ট ইন অল রেশন কার্ড তবে রেশন কার্ড ব্যবহারকারীদের জন্য দারুণ খবর দীপাবলি উপলক্ষে বাড়তি রেশন দেওয়া হবে যার মাধ্যমে উপকৃত হবে রাজ্যের মানুষ কারণ রাজ্য সরকার একটি অভিনব উদ্যোগ নিয়েছেন রাজ্যের মানুষদের জন্য দীপাবলি উপলক্ষে বিশেষ কিছু দ্রব্য দেওয়া হবে রেশনে সেই সাথে পরিমাণও থাকবে অনেক বেশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরে যুগ্মভাবে এই অভি নব পদক্ষেপ নিয়েছে কোন ক্যাটাগরির রেশন কার্ড ব্যবহারকারীরা কত পরিমাণ রেশন পাবেন কি কি অতিরিক্ত দ্রব্যাদি পাবেন সবই রবে আজকের এই ভিডিওতে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ক্যাটাগরির ভিত্তিতে নর্মাল সময়ে কত পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন সবাই তার একটা তালিকা আগে দেখে নেওয়া যাক এরপর দীপাবলি উপলক্ষে বাড়তি রেশন সামগ্রী কি কত পরিমাণ পাবেন সেটাও আলোচনা করা হলো রেশনে কী কী দেবে যদিও প্রত্যেক মাসে প্রায় একই ধরনের রেশন সামগ্রী দেওয়া হয় তবে বিশেষ বিশেষ সময়ে রেশনে বিশেষ আইটেম বা অতিরিক্ত রেশন দেওয়া হয় গত মাসে যে সমস্ত রেশন পেয়েছেন সেই রেশনের সামগ্রীগুলো হল অন্তর্দ্বয় রেশন কার্ড বা এ ওয়াই সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন যে সামগ্রীগুলো সেগুলো হলো পরিবার পিছু একুশ কেজি চাল পুষ্টিযুক্ত আটা তেরো কেজি তিনশো গ্রাম এবং চিনি এক কেজি অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড প্রতি কার্ডে তিন কেজি চাল প্রতি কার্ডে পুষ্টিযুক্ত আটা এক এক কেজি নশো গ্রাম বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড প্রতি কার্ডে তিন কেজি চাল প্রতি কার্ডে পুষ্টিযুক্ত আটা এক কেজি নশো গ্রাম আর কেস ওয়াই ওয়ান কার্ড প্রতি কার্ডে পাঁচ কেজি চাল আর কেস ওয়াই টু কার্ড প্রতি কার্ডে দু কেজি চাল শুধুমাত্র এটাই পেয়ে থাকে এই দুই ক্যাটাগরি রেশন কার্ড গ্রাহকরা দীপাবলি উপলক্ষে বাড়তি রেশন সামগ্রী এএওয়াই এবং এস পি কার্ড রেশন জন্য অতিরিক্ত এক কেজি ভর্তুকিযুক্ত ময়দা দেওয়া হবে তিরিশ টাকা কেজি দরে অতিরিক্ত এক কেজি চিনি দেওয়া হবে বত্রিশ টাকা কেজি দরে তবে তবে এই বিশেষ সুবিধা পিএইচএইচ আর কেস ওয়ান এবং আর কেস টু কার্ড ব্যবহারকারীরা পাবে না অতিরিক্ত সামগ্রীর সুবিধা আপনি পেয়ে যাবেন ছয়ই অক্টোবর থেকে নভেম্বরের ছয় তারিখ পর্যন্ত তাই যে সমস্ত রেশন গ্রাহকদের এ ওয়াই এবং এসপিএইচএইচ ক্যাটাগরির কার্ড রয়েছে তারাই দীপাবলি উপলক্ষে এই বাড়তি রেশন যাদ্রব্যের সুবিধা পাবেন পুজোর মরশুমে পাবেন হাজার টাকা ও বারোশো টাকা ইতিমধ্যে রাজ্যের কয়েক কোটি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতার আবেদন করেছেন তারা পুজোর মাসে হাজার টাকা ও তপশিলি এসসি এস টি মহিলারা বারোশো টাকা করে পাবেন এছাড়া